ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলছে বাংলাদেশের ফুটবল ক্যাম্প। আজ সুদানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে কাবরেরার দল। এই ম্যাচ সামনে রেখে সৌদির কিং ফাদ স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল রবিউলরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ১২৭ নম্বর সুদানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। নিজেদের কম্বিনেশন ঠিক করে নেয়ার লক্ষ্যেই এই ম্যাচে কোচের পরিকল্পনা মাথায় রেখে অনুশীলন সেরেছে রহমত মিয়া, জামাল ভুইয়ারা। আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা। সে লক্ষ্যে ১৭ই মার্চ বাংলাদেশ চলে যাবে কুয়েতে। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ হবে কুয়েত সিটিতে। দুদেশের ফিরতি ম্যাচ ২৬শে মার্চ ঢাকায়। আমাদের কোচের আলাদা একটা প্ল্যান আছে। আমরা এখানে অনেকদিন আগে আসছি, আমাদের খেলা অনেকদিন আগে আসছি। সো কোচের যে নেক্সট প্ল্যানটা, ওই প্ল্যানটা সাকসেস করার জন্য যে সমস্ত শিডিউলগুলো আছে, আমরা সবাই, সব প্লেয়ার, ছোট বড় নতুন অনেক প্লেয়ার আছে, সবাই একসাথে ট্রাই করতেছি যাতে কোচের প্ল্যানটা সাকসেস করা যায়, যাতে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#